दिख रहा है अमूल दूध चाहिए था ना चाय बनाने के लिए आप लोग को अमूल दूध खूब कष्ट जी बोला हाँ वेलकम लेडीज एंड जेंटलमैन আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত ও গাইস আজ আমি আলোচনা করতে চলেছি এক বিখ্যাত প্রখ্যাত সম্মানীয় মাননীয় বাঁধাকপির নোবেলে পদ্মভূষিত নারী সীমা কানুজিয়া। এই নারীটা এক বিখ্যাত স্পেশাল ট্যালেন্ট দেখে হাসপাতালে বেঁধে শুয়ে থাকা যক্ষা রুগীরাও বলবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা কথাই বলতে চাই যে ও তুমি তো সাবস্ক্রাইব করে দিয়েছো যখন কোনো সাধারণ মানুষের গলায় কাঁচা সে তো গোটা মুরগি আটকে যায় তখন তার মানসিক সন্তুলন এইভাবেই নষ্ট হয়ে যায় ভুখ লাগতি হে ভাই মুঝে ভি আপকো ভি ইসকো কেহতে হে ভুখ মিটানে কা এক নিনজা টেকনিক जब से लोग डाउन शुरू हुआ है क्या लगा है से लोग डाउन शुरू हुआ है বলা সে তো মুরগি আটকে যাওয়ার পাশাপাশি যখন হাঁস গরু ছাগল ভেড়া মোষ সব একসাথে গলার মধ্যে ঢুকে যায় তখন কোন প্রাণী লকডাউন কে লকডাউন বলতে এইভাবে বাধ্য হয় সে লকডাউন শুরু হুয়া হে আরে শালার মতো রাত চুপ থাক तब से हमसे राज नहीं एंड आई सेड नहीं जब से लॉकडाउन शुरू हुआ है तब से तुम्हारे कोई रचने बचने नहीं लगा है जब से लॉकडाउन शुरू हुआ है तब से तुम्हारे अंदर की जो मुर्गी का आत्मा है वो बाहर आने की कोशिश कर रहे हैं बार बार ऐसे ফার্স্ট অফ অল তোমাকে একটা কথা বলি তোমার ভেতরে যে মুরগির আত্মাটা জেগে উঠেছে না সেটা শান্তির প্রয়োজন সেটাকে প্রথমে শান্তি দাও না হলে ধূপ ধুনো নকল দানা খাইয়ে সেটাকে শান্তি দাও না হলে বারবার সে এইভাবেই বেরিয়ে আসার চেষ্টা করবে এইভাবে হাই ফ্রেন্ডো কি 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 ফ্রেন্ডো হাই ফ্রেন্ডো তোমার ভেতরে যদি কোনো সুপ্ত ট্যালেন্ট থাকে আর সেটাকে তুমি সবার সামনে প্রস্ফুটিত করতেই না পারো তাহলে তোমার বাল ট্যালেন্ট আছে रुको जरा दीवाने में दीवान आप लोग बोलते इसमें क्या है जो इसकी वीडियो वायरल हो रही है तो मैडम আপ ভি করকে ছা যাও এই চিজ আমাদের এই ভূপৃষ্ঠের উপর পৃথিবীর উপর এত কিছু দেখার পর আমাকে সিরিয়াসলি বলছি আমাকে স্বয়ং আবার মুরগি দেবতার সাথে কথা বলতে হবে ওয়েট হে মুরগির দেবতা আমি এরকম কেন করছি ওকে হে মুরগির দেবতা এই মুরগির পানির কি হয়েছে কি রোগ আমি তোমার কাছে জানতে চাই মুরগির দেবতা কেন এরকম করে এই বুড়ি থুতকি প্রাণী তুমি প্লিজ বলো আমাকে শোন ও ছোটবেলায় আমার একটা ডিম ফাটিয়ে দিয়েছিল মানে আমাদের মুরগিদের একটা ডিমও ফাটিয়ে দিয়েছিল তাই ওর গর্ভে আমরা মুরগির জন্ম দিয়েছি এবং ওর আত্মাটাকে প্রতিস্থাপন করে আমরা মুরগির আত্মা বসে দিয়েছি তো শুনলেই তোমরা তোমরাও জেনে নিলে এই আমাদের অদ্ভুত নারীর এই অদ্ভুত ট্যালেন্টের বিশেষ কারণটা কি বিশেষ উৎপত্তি স্থলটা কি ये क्या है आप लोग को तो दिख ही रहा है ये है मच्छी और ये है मेरी फेवरेट डिश हाँ हम लोगों को तो दिखाई दे रहा है ये मछली है लेकिन
ये मछली यहाँ पर क्या कर रहा है? देखिए देखिए आमा को देखते बच्चे नामी देखिए देखिए एक टू ये उसे उसे भाबजे আমাদের দিদি কি সব করছে কবে গলা থেকে মুরগিটা বেরবে এও শুয়ে শুয়ে ভাবছে কানে ও অনেকগুলো লোক এই 6300 মানে ওয়াচিং ভালো তো গাইস বেস আজকের মতো ভিডিও এখানি ও কাচোদা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক মারো কমেন্ট মারো যে সাবস্ক্রাইব যে বাটন আছে কানে মুরগি ছুঁড়ে মারো যা খুশি হাঁস ছুঁড়ে মারো কিচ্ছু জানি না ওটা যেন ক্লিক হয়ে যায় তো আজকের মতো ভিডিও এখানি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুর্দান্ত একটি অসম পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানি টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো সচেতন থেকো টাটা।